ভারতে কিছুদিন আগে এইভাবে তালাক দিয়েছে এই মেয়ের বিবাহ তার বাবার সাথে না চাচার সাথে দিয়েছে বলেন না হয় বাবা নাই চাচা নালে ভাই তিনটার একটা হবে বলেন এত জঘন্য এত জঘন্য কাজ ইসলাম সমর্থন করতে পারে কে দিয়েছে ফতোয়া হুজুরা ফতোয়া দিয়েছে ইটালির থেকে আস্তে আস্তে আমাকে ফোন দিয়েছিল আপনি ডাইলে দেখেন পাবেন মিথ্যা কথা বলছি না ফোন দিয়ে বলছেন হুজুর হুজুরই বলছেন আমাকে বউকে যদি তালাক দিয়ে দেয় কেউ তিন তালাক তাহলে কি করতে হবে তো যা করতে হবে বললাম তখন উনি বললেন যে আমার এলাকার একজন আলেম উনি বলেছেন হিলা করাইতে হবে হিলা কি জিনিস ওই বেচারা ইটালি চলে গেছে হিলা টিলা বুঝে না বুঝছেন হিলা হিলা মানে কি হিলা মানে চক্রান্ত করতে হবে হিলার মানে কি চক্রান্ত করা হিলা করা মানে কি করা চক্রান্ত করা ধোকা দেওয়া হিরা কিভাবে করতে হবে বলে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিতে হবে একদিন দুদিন পাঁচ দিন দশ দিন এক মাসের জন্য বিয়ে দিয়ে ওখান থেকে ছেড়ে নিয়ে এসে এর সাথে বিয়ে পড়াতে হবে আপনাদের দেশে আছে এটা এই টাঙ্গাইলে নাই টাঙ্গাই তো ভালো মানুষ আরে ভাই তিন তালাক হয়ে গেলে পরে টাঙ্গাইলের কোথাও এ ফতুয়া কেউ দেয়নি জানেন না তাহলে তো এলাকার মানুষ ভালো মাসাল টাঙ্গাইলে মানুষ ভালো আরে বাংলাদেশে নয় ভারত উপমহাদ সে সব জায়গায় একই ফতুয়া কন্টাক্ট বিবাহ এটা হলো কন্টাক্ট বিবাহ একদিন দুদিন তিন দিন পাঁচ দিন চার দিনের জন্য বিবাহ দিয়ে তারপরে ওই ছেড়ে দিবে এরপরে আগের স্বামী তাকে ফিরিয়ে দিবে। নাওজমিল্লা সম্মান আউদু কত বড় প্যাচ্চন আর মূলবি হলে পারে এমন একজন সম্ভ্রান্ত ফ্যামিলির পদ্মাসীন মহিলাকে ঘটনা চক্রে যদি সালাম স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয় এমন একজন পদ্মাসীন মেয়েকে বেগানা পুরুষের সাথে রাত কাটিয়ে আবার তার থেকে তালাক নিয়ে বিয়ে করতে হবে এটা হচ্ছে মূর্খতা অজ্ঞতা বর্বরতা এটাই হলো চক্রান্ত বিবাহ ওরা নামটা ঠিকই রেখেছে আর বিয়ের জন্য বুঝেন না আপনারা আমি যদি ভুল বক্তব্য তা তাহলে বলবেন আমার সাথে এক মুক্তি সব কথা বললেন মসজিদে এলাকারই ছেলে ছেলেটা খুব ভদ্র ভালো ছেলে তার থেকে ভালো কিছু আশা করছি মানে আলেম নামে যে জাহেল বের হবে এদের থেকে যে নিবে তার একটা জ্বলন্ত প্রমাণ বাংলাদেশে পাওয়া যায় ভারতে কিছুদিন আগে পত্রিকায় টিভিতে দেখা আমি জানি না যেহেতু টিভি দেখি না এইভাবেই তালাক দিয়েছে এই মেয়ের বিবাহ তার বাবার সাথে না চাচার সাথে দিয়েছে বলেন না হয় বাবা এই চাচা নাইলে ভাই তিনটার একটা হবে বলেন এত জঘন্য এত জঘন্য কাজ ইসলাম সমর্থন করতে পারে কে দিয়েছে ফতুয়া হুজুরা ফতুয়া দিয়েছে তাহলে জাহেলদেরকে মুক্তি মনে করবে আর ওরা ফতুয়া দিবে নিজে গুমরা হবে অন্যকে গুমরা করবে আজকে এটাই প্রমাণ করব আপনাদেরকে সামনে আরো প্রমাণ করব